হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে 2022-এ তাদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। অষ্টম সপ্তাহে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সবার করতে হবে। যারা সায়েন্সে পড়তেছো তাদের জন্য মাত্র একটা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। বিষয় ভিত্তিক সাবজেক্টের কথা যদি আমি বলি সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান। যারা কমার্সে পড়তেছো তাদের জন্য শুধুমাত্র একটা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই অষ্টম সপ্তাহের জন্য, সেটা হচ্ছে তোমার ব্যবসায় উদ্যোগ। আর যারা আর্টসে পড়তেছো তাদের জন্য শুধুমাত্র ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। তোমরা জানো যে স্কুল তোমাদের খুলে যাবে 12 তারিখ থেকে এই মাসের, সো এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু 12 তারিখের আগে কমপ্লিট করতে হবে সবগুলো। আর সরকার অ্যাসাইনমেন্ট বন্ধ করবে কি না এগুলো নিয়ে বিস্তারিত এখনো কথা বলেনি। মনে হচ্ছে না যে সরকার তোমাদের অ্যাসাইনমেন্টটা বন্ধ করে দেবে স্কুল খুললেও, তোমাদের হয়তো বা এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হতে পারে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। আজকে এই ভিডিওর বিশেষত্ব হচ্ছে এই ভিডিওটিতে তোমাদের হচ্ছে সবগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর আমি দেখিয়েছি, তার মানে আলাদাভাবে তোমাদের খুঁজতে হবে না। যারা সায়েন্সে আসছো তাদের ওই ভিডিওটি দেখতে হবে, যারা কমার্সে আসছো তাদের ওই ভিডিওটি দেখতে হবে, এবং যারা আর্টসে আসছো তাদের ওই ভিডিওটি দেখতে হবে। এবং এই ভিডিওটি দেখলে একসাথে তোমরা সব বিষয়ের উত্তর পেয়ে যাবে। তাহলে চলো আগে বাংলা দ্বিতীয় পত্রের আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নটা তোমাদের একটু দেখাচ্ছি। এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন, এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের 1, 2, তারপর হচ্ছে তোমার 2 নম্বরকে আবার ক, খ এবং গ তিনটা অংশে ভাগ করা হয়েছে। এখন তোমরা এই দুইটা প্রশ্ন লিখলেই তোমরা হচ্ছে মোটামুটি অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারবে। তাহলে এটি হচ্ছে 1 নম্বর, এখান থেকে স্টার্ট করবা তোমরা লেখা, এখানে যে শেষ করবা। 1 নম্বর প্রশ্নটা কি একটু তোমাদের দেখাচ্ছি। উপসর্গ, প্রত্যয় ও সমাস বাংলা শব্দ গঠনের এই তিনটি উপায় সম্পর্কে একটু বর্ণনা করতে বলছে। তাহলে তোমরা ফার্স্টে হচ্ছে সমাস নিয়ে অথবা উপসর্গ নিয়ে যে কোনো একটা নিয়ে তোমরা ব্যাখ্যা করবা, তারপরে অন্য একটা নিয়ে ব্যাখ্যা করবে, এবং তারপরে হচ্ছে সন্ধি নিয়ে ব্যাখ্যা করবে। এখানে দেখো যে এখানে যেটা বলা হয়েছে যে উপসর্গ, প্রত্যয় এবং সমাস এই তিনটা নিয়ে ব্যাখ্যা করতে বলছে। তোমরা চাইলে কিন্তু যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু তিনটা বিষয় নিয়ে ব্যাখ্যা করতে বলছে, তাহলে তোমরা কিন্তু চাইলে এখানে দেখতে পাচ্ছ যে উপসর্গ, প্রত্যয় এবং সমাস তোমরা চাইলে কিন্তু এই যেগুলো নাও লিখতে পারো পারো, যেমন সন্ধি এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু সন্ধি কেউ যদি চাও যে না আমি সন্ধিটা লিখবো না তাহলে কিন্তু দরকার নেই, এটি কিন্তু তাহলে তোমরা না লিখলেও তোমরা পারো। তারপরে দেখো এই যে এই পৃষ্ঠায় আরো কয়েকটা দেওয়া হয়েছে বিভক্তির সাহায্যে শব্দ গঠন, এটিও তোমরা যদি চাও যে আমি লিখবো না তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই, এটি কেউ যদি চাও যে অতিরিক্ত লিখবা তাহলে তার জন্য তারা লিখতে পারো। আর কেউ যদি বলে যে না আমার প্রশ্নে যা আছে তাই আমি লিখবো তাহলে তোমাদের এটি কোনো দরকার নেই, তাহলে এই পৃষ্ঠাটা তোমাদের টোটালি হচ্ছে আননেসেসারি। তারপরে আমি যদি দেখাই তোমাদের প্রশ্নটা যে 2 নম্বর মমতাদি গল্প থেকে উপসর্গ, প্রত্যয় ও সমাস, তারপর হচ্ছে তোমার শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা, যেমন এখানে দেখো 2 নম্বরকে হচ্ছে ক, খ এবং গ তিনটা অংশে ভাগ করা হয়েছে। ফার্স্টে হচ্ছে উপসর্গ সাধিত শব্দ, তারপর হচ্ছে তোমার প্রত্যয় সাধিত শব্দ, তারপর হচ্ছে তোমার সমাস সাধিত শব্দ। তাহলে আমি 2 নম্বরের অ্যান্সার তোমাদের নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের অ্যান্সার। 2 নম্বরের অ্যান্সার হচ্ছে ফার্স্টে উপসর্গ, উপসর্গ সাধিত শব্দ মমতাদি, তারপর হচ্ছে তোমার প্রত্যয় সাধিত শব্দ আমরা মমতাদি থেকে নিয়েছি, এবং এখান থেকে এটা হচ্ছে তোমার 2-এর ক আর এটা হচ্ছে তোমার 2-এর খ, তারপর হচ্ছে তোমাদের এটি হচ্ছে এই পর্যন্ত 2-এর খ শেষ, এবং এখান থেকে হচ্ছে সমাস সাধিত শব্দ 2-এর গ শুরু। তারপরে কি বলছে দেখো, পদার্থ বিজ্ঞান এর সাথে শেষ হয়ে গেলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্ট সেটার উত্তর। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি অষ্টম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরে। তাহলে পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টে কি বলেছে দেখো, একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয় করতে বলছে। দেখো একটা চিত্র দেওয়া আছে, খুব সুন্দর একটা সাইকেলের চিত্র, এখানে বলছে যে বাতাসের বাধা প্রাপ্ত হচ্ছে সাইকেল আরোহী এবং
চাকা ডান দিকে মানে সামনের দিকে ফরওয়ার্ডের দিকে হচ্ছে প্রয়োগকৃত বল অ্যাপ্লাই করতেছে। তাহলে ফার্স্টের কোশ্চেনটা কি, সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চললো। আচ্ছা ভালো কথা, এখানে এক নাম্বার দেখো, ক নাম্বারকে আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে, কর এক এবং কর দুই। এই সময় বাতাসের বাধা কিভাবে কাজ করে এবং সাইকেলটির গতি বাড়ানোর সময় আনুভূমিক বল দ্বয়ের তুলনা করতে বলছে। তাহলে আসো আমরা কর উত্তরের আগে চলে যাই, তার আগে একটা কথা বলে নেই, দেখো ক কে দুইটা অংশে ভাগ করছে, খ কে দুইটা অংশে ভাগ করছে। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নকে হচ্ছে আবার লেজ লাগানো একটা টাইপ করছে। আবার দেখো গ, গতেও কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে দুইটা অংশে ভাগ করছে। তার মানে এইভাবে তোমার ছয়টা প্রশ্ন লিখতে হবে, ক খ গতে দুইটা দুইটা করে। তাহলে চলো অ্যান্সার নিয়ে যাই তোমাদের। এটা হচ্ছে তোমার কর যে এক নাম্বার, ক কে যেহেতু দুইটা অংশে ভাগ করছে, কর এক নাম্বার অ্যান্সার হচ্ছে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার কর দুই নাম্বার অ্যান্সার হচ্ছে এটা। এই পর্যন্ত তারপর সেটা তোমাদের খড় এক নম্বরের অ্যান্সার। খড় এক নম্বরে কি চেয়েছিল একটু দেখো, খড় একে চেয়েছিল মোট গতিশক্তি বের করার জন্য। তাহলে আমরা মোট গতিশক্তির সূত্র আমরা জানি যে টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, আমরা মানগুলো বসিয়েছি দেন ক্যালকুলেশন করে ফেলেছি। আমরা খড় দুই নম্বরে চলে যাব। খড় দুই নম্বরে হচ্ছে তোমরা জাস্ট এর মানটা বের করবা, কারণ আমি যদি তোমাদেরকে প্রশ্নটা একটু দেখাই, প্রশ্নে দেখো যে আরোহী ত্বরণ বের করতে বলছে, আমরা ত্বরণটা বের করব, এ বের করব, অবশ্যই একক দিবে। এখানে দেখো এককটা হয়তো বা তোমরা বুঝতে পারতেছো না, মাইনাস হবে, মাইনাস টু। তাহলে আমরা এইভাবে কিন্তু এটার অ্যান্সারটাও বের করে ফেললাম। তারপর তোমরা দেখতে পাবে হচ্ছে গ নাম্বারের এক অ্যান্সার এ পর্যন্ত, এবং তারপর হচ্ছে গ দুই এর অ্যান্সার হচ্ছে এখান থেকে এতটুক। আমাদের কর্ম দক্ষতা যেটি প্যাডেলের মানে আমাদের কার্যকর শক্তি, আমাদের প্রশ্নটা দেখলে সবচেয়ে তোমরা ভালো বুঝতে পারবে, বলছো যে শক্তিটি পিছনে চাকা সঞ্চারিত হওয়ার কিছু শক্তি হারিয়ে যায়, এটি কিভাবে ঘটে। এটা তো এক নম্বর ছিল, এটা হচ্ছে দুই নম্বর। প্যাডেল থেকে পিছনে চাকাতে শক্তি প্রেরণে সাইকেলটির দক্ষতা মানে সাইকেলের দক্ষতা বের করতে বলছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আমি তোমাদের একটু জুম করে দেখাই যদি তোমাদের দেখতে প্রবলেম হয়। ওকে, তারপরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে যারা সায়েন্সের ছিলে তাদের তো অ্যান্সার শেষ, এখন হচ্ছে যারা কমার্সে, কমার্সের বিষয়ের অ্যান্সারটা আমি তোমাদের দেখাবো এখন। তাহলে কমার্সের বিষয়ে যারা পড়তেছো তাদের এখানে দেখো যে পাঁচটা ভাগে ভাগ করে অ্যান্সারগুলো লিখতে বলছে। তাহলে আমি অ্যান্সারে চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। এটি হচ্ছে তোমাদের এক নম্বর পেজ, পেজ নাম্বারটা মাথায় রাখবে। তারপর হচ্ছে তোমাদের এটি হচ্ছে তোমাদের দুই নম্বর পেজ। তারপর হচ্ছে এটি হচ্ছে তোমাদের তিন নাম্বার পেজ, এটি হচ্ছে তোমাদের চার নাম্বার পেজ, এবং এই চার নাম্বার পেজের মধ্যেই হচ্ছে তোমাদের টোটাল ব্যবসা উদ্যোগের অ্যান্সার আছে। এবং তোমাদের এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন, দেখো আর্থসামাজিক উন্নয়নের ধারণা। আমি তোমাদের একটু প্রশ্ন নিয়ে যাচ্ছি, দেখো এখানে কি বলছে যে এইটা আসলে লাস্টটা কোনো কিছু না, তোমরা হচ্ছে জাস্ট চার নাম্বারটা ফলো করবে, লাস্টটা জাস্ট এটা তোমাদের মূল্যায়নটা কিভাবে করবে এটা বলছে। আমরা মেইনলি চারটা প্রশ্ন ফলো করব, লাস্টটা বলছে আর্থ সামাজিক উন্নয়নের ধারণা। তাহলে আমি যে চার নাম্বার পেজে তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে এটা আর্থ সামাজিক উন্নয়নের ধারণা। এইভাবে হচ্ছে সিকোয়েন্সিয়ালি তোমরা একটু খেয়াল করবে যে এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আলাদাভাবে পেজে করা হয়েছে। তাহলে আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে যারা আসতে পড়তেছো তাদের অ্যান্সারে। কমার্সে যারা পড়তেছিলে তাদের অ্যান্সার অলরেডি শেষ করে দিয়েছি। তাহলে ভূগোল ও পরিবেশের অ্যান্সার আমি তোমাদের দেখাচ্ছি। ভূগোল ও পরিবেশে ওইখানে তোমাদের চারটা প্রশ্নই করা হয়েছে, ক, তারপর হচ্ছে তোমাদের খ, গ এবং ঘ। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে এক নাম্বার পেজ এবং এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখানে লেখা যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কত নাম্বার, কত মিনিটের ভিডিওতে তোমাদের হচ্ছে লেখা বুঝতে প্রবলেম হচ্ছে, আমি ওটা পরবর্তীতে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে অক্ষরেখা, তারপর এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। লেখা যদি বুঝতে তোমাদের প্রবলেম হয় এই জন্য আমি এটা বলে দিলাম। এবং তারপরে ওটা হচ্ছে তোমাদের দুই নাম্বার পেজ, এবং দুই নাম্বার পেজে লেখা যদি বুঝতে প্রবলেম যেন না হয় এই জন্য তোমাদের আমি জুম করে দেখালাম যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পুরুত্ব, সরি গুরুত্ব, একটু মিস্টেক হয়ে গেছে আমার, যাই হোক। এখন হচ্ছে তোমাদের এই লেখাটা যদি বুঝতে প্রবলেম হয় এই জন্য আমি একটু মুছে দিলাম।
তার পরবর্তী পেজ হচ্ছে 3 নম্বর পেজ, তারপরে হচ্ছে তোমাদের 4 নম্বর পেজ এটি, এবং এটা দেখতে পাচ্ছ একটা ম্যাথ, মানে ম্যাথ গুলো হচ্ছে তোমাদের আর্টসে পড়তেছে, তার মানে তোমাদের ম্যাথ থাকবে না, ব্যাপারটা তেমন না, আর্টসে পড়লে অনেক তোমাদের ম্যাথ করতে হয়। ম্যাথটা হচ্ছে এই রকমের, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। বলছে যে আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করা, যুক্তরাজ্যে সকাল 8টা হলে বাংলাদেশের সময় কত। তাহলে যুক্তরাজ্যে হচ্ছে আমাদের বলে দিচ্ছে যে সকাল 8টা, তাহলে আমরা একটু আসো এই জিনিসটা বের করি যে যুক্তরাজ্যে তোমাদের পৃষ্ঠার নাম্বার একটু উল্টা পাল্টা হয়েছিল, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভূগোল ও পরিবেশের এটা ছিল পৃষ্ঠা নাম্বার 1, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 3, আর এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4। এর আগে যেটি তোমাদের দেখেছিলাম পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 4, ওটি আসলে পৃষ্ঠা নাম্বার 4 না, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4। তারপর হচ্ছে তোমাদের এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 5, আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করা, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6, এবং এটি হচ্ছে তোমাদের সর্বশেষ পৃষ্ঠা। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাও কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে তোমরা অ্যাসাইনমেন্টের পাশাপাশি আরো এডুকেশন রিলেটেড অন্যান্য ভিডিও পাবে, আমার চ্যানেলে ভিজিট করতে পারো তোমরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।